কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানায় ঈদের পর করোনার আরেক দফা বিস্ফোরণের আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি পরামর্শ বিশেষজ্ঞদের। কথা ছিল করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে আর স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে বসবে কোরবানির পশুর হাট, কিন্তু কথা রাখেননি ক্রেতা বিক্রেতাদের কেউই। রাজধানীর পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, নেই সামাজিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টাও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আবারও বাড়তে পারে আরেক দফা করোনার সংক্রমণ। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানার জন্য ঈদের পরপর কোভিড-19 সংক্রমণের একটি বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে খামারিগণ যারা গ্রাম থেকে পশু নিয়ে শহরে আসছেন, তারা ফিরে যাওয়ার সময় শহর থেকে ভাইরাস বহন করে গ্রামে নিয়ে যেতে পারে। এতে যে গ্রামগুলো এখন পর্যন্ত সংক্রমণ মুক্ত ছিল, সেখানে সংক্রমণ ছড়িয়ে পড়ার একটি মারাত্মক আশঙ্কা রয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধির ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তবে এসব থেকে বাঁচতে হলে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা, এর কোনো বিকল্প নাই, এটি করতেই হবে। পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীরও একসময় গুরুত্ব থাকে যে তারাও মনিটরিং সুপারভিশন করেন, কিন্তু তার আগে যদি গ্রাউন্ড ওয়ার্কটা না হয়, জনগণকে সম্পৃক্ত করা না হয়, শুধু পুলিশকে দিয়ে ওটা হয় না। কোরবানির পশু কেনা থেকে শুরু করে মাংস কাটাকুটি পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের প্রতি পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।